মর্নিং, এখন আমরা রয়েছি সিমলায়, প্রায় 6:30 বাজে। আর আজকে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব চণ্ডীগড়, চণ্ডীগড় থেকে তারপর যে যার মতন আলাদাভাবে বাড়ি ফিরব। আসলে সবাই একভাবে ফিরছে না, কেউ ফ্লাইটে, কেউ ট্রেনে, তো যে যার মতন আলাদা হয়ে যাবো। তো এখন চণ্ডীগড় যাব, আমাদের 8:30 টাইম দিয়েছে যে গাড়ি নিয়ে যাবে, তো 8টার মধ্যে আমাদের রেডি হয়ে বেরোতে হবে। তো একটু এসছি মেন রোডে, এই যে একটা ছোট্ট চায়ের দোকান, তো বাঙালি মানে সকালে তো চা একদমই দরকার, তো একটু চা আমরা খাবো, খেয়ে বাকিদের জন্য চা নিয়ে যাব, নিয়ে তারপর রেডি হয়ে আমরা 8টার মধ্যে বেরোচ্ছি। সকালবেলা 8টা বাজে, 8:30 আমাদের গাড়ি আসবে, একে একে সবাই বেরোচ্ছি এখান থেকে সোজা চণ্ডীগড়। 8:30 বাজে, আমরা বেরিয়ে পড়লাম সিমলা থেকে। খিদে পেয়েছিল, এই যে আমার ছোলে বাটুরে শিলাদির হয়ে গেছে খাওয়া। এই অদিতিয়া শিলাদি হচ্ছে ডিমের অমলেট, শতদ্র ছোলে বাটুরে, আর বাকি সবাই হচ্ছে আলুর পরোটা, খেয়ে আমরা বেরোবো। দুপুর 1:10 আমরা চণ্ডীগড়ে নেমে গেছি, মারাত্মক চড়া রোদ, মারাত্মক গরম। এই জাস্ট গাড়ি বেরিয়ে যাচ্ছে, ওই যে এই গাড়িটা এসেছিলাম, গাড়ি বেরিয়ে গেল, আমরা এখন এই গাছের ছায়া দাঁড়িয়ে আছি। আর রীতিমতো লু বইছে, ফার্স্ট আগে শিলাদি বেরিয়ে যাবেন, শিলাদির ফ্লাইট আছে, তারপরে একে একে আমরা সব এক একজনের মতো বেরিয়ে যাব। তো সমস্যা একটাই, এখন হচ্ছে দুপুর 1:30 বাজে, আমার 1:30 সময় ট্রেন, তো 12 ঘন্টার জন্য ভেবেছিলাম স্টেশনে রিটার্নিং রুমে থেকে যাব, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, কারণ রিটার্নিং রুম অলরেডি বুক হয়ে আছে, জায়গা নেই। তো এখন কী করব সেটাই ভাবছি, 12 ঘন্টা প্ল্যাটফর্মে বসে থাকাটাও একটা সমস্যা, যথেষ্ট গরম রয়েছে। তো দেখি আশেপাশে কোনো ছোটোখাটো হোটেল রুম পেয়ে যাই কি না 8-10 ঘন্টার জন্য থাকার জন্য, তো কী হয় দেখি, দেখে তারপরে ব্যবস্থা করতে হবে। গেছিলাম কিন্তু অনেক দূরে হোটেল, তো আবার এতটা যাব, আবার ফিরব, তো এখন ডিসাইড করছি স্টেশনেই বসে থাকি। এখন 12 ঘন্টা কীভাবে থাকবো আমি জানি না, স্টেশনেই থাকবো প্ল্যাটফর্মে, দেন ট্রেন এলে ধরবো, এখনও পর্যন্ত এটাই ঠিক করলাম, কারণ এতটা অনেকটা যেতে হবে গিয়ে বা একটা হোটেল রুম নেওয়া, তার ফুল ডে চার্জ দিতে হবে, আবার ব্যাক করা, হেক্টিক ব্যাপারটা, এক্সপেন্সিভ। তো দেখি প্ল্যাটফর্মেই দেখি। সন্ধে 8টা বাজে, তো সময় তো কাটছে না একদম, রাত্রি 1:30 নাগাদ ট্রেন, তো এখনও প্রায় 5 ঘন্টার বেশি, তো কাটাতে হবে সময়, কিছু করার নেই। রাতের খাওয়া দাওয়াটা একটু পরে করে নেবো, এখানে পাশেই একটা ক্যান্টিন মতো রয়েছে, তো ওখান থেকে খাওয়া দাওয়া করে নেবো, ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। 9:45 বাজছে এখন, তো পাশেই একটা ক্যান্টিন মতন ছিল, ওখান থেকে খাবার নিয়ে চলে এলাম, ওখানে বসেও খাওয়া যেত, কিন্তু বসে খাওয়া সম্ভব নয়, কারণ লাগেজগুলো রেস্টরুমে পড়ে আছে, আমি একাই রয়েছি, তো খাবারটা নিয়ে জাস্ট চলে এলাম, নিয়েছি এখানে বসে খাবো। এরকম প্যাকিং করে দিয়েছিল থালা, আর এই প্যাকেটগুলো রয়েছে, তার সাথে একটা স্পুন দিয়েছে, কী খাবার দিয়েছে, 60 টাকার খাবার, মটর পনির, একটু স্যালাড, 5টা রুটি দিয়েছে, 5টা খাবো কিনা জানি না, দিয়েছে ওরা 5টা রুটি। ১২:28 ঢুকছে কালকা মেল, 2 নম্বর প্ল্যাটফর্মে, এটা অনেকক্ষণ স্টপেজ টাইম আছে, তারপরে গাড়িটা ছাড়বে। 2 নম্বরে নামছি,
S4-এ আমার সিট, তো বোর্ডে যা শো করছে এইখানটাই হয়তো S4 পড়বে। দাঁড়িয়ে আছে, গাড়ি ঢুকবে 12:28 ঢুকবে, ঢুকে অনেকক্ষণ দাঁড়ানোর কথা গাড়ি, তারপরে বেরোবে। তো গাড়ি ঢুকে আগে উঠে সিটটা অকুপাই করি, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। যে বোর্ডে S4 যে খাটটা দিয়েছিল সেখানটা দাঁড়িয়েছিলাম, কিন্তু গাড়ি কিন্তু অনেক এগিয়ে দাঁড়িয়েছে, ফলে স্টেশনে মানে প্ল্যাটফর্মে যে নাম্বারিং রয়েছে বোর্ডে বগির, তার সাথে কিন্তু ম্যাচ করেনি, গাড়ি অনেক এগিয়ে গেছে, ফলে এগোতে হচ্ছে। আমার একটু বুঝতে ভুল হয়েছে, S4 বগিটাই এখন ট্রেনের সাথে নেই, এটা এখন লাগানো হবে, মানে S4 বগিটা এখন লাগানো নেই, ফলে ওই জন্য আমি খুঁজে পাচ্ছি না। S6 থেকে আমি দেখলাম শুরু হয়েছে, S6 S7, তো আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওখানেই দাঁড়াতে হবে, বগি লাগবে তারপরে আমি উঠবো। তো ব্যাপারটা হচ্ছে এটা 1 ঘন্টা দাঁড়ায়, তার কারণ হচ্ছে এই বগিগুলো সেপারেট করা হয় এদিক থেকে, এই যে এই এখন পেছন দিকে এখানে ইঞ্জিন লাগিয়ে দিয়েছে, এখান থেকে বগি সেপারেট হবে, হয়ে ওখানে বগি নেই, সেই বগিগুলো অ্যাটাচ হবে, ওই তারপরে আবার ট্রেন ছাড়বে, ওই জন্য এখানে 1 ঘন্টা স্টপেজ টাইম। তো আমি ওই জন্য S4 খুঁজে পাচ্ছি না, তো ওটা চেঞ্জ করুক, করলে তবে S4 আমি পাবো। তো গাড়ি ওই থেকে এটা ওরা পার্ট করে সরিয়ে নিচ্ছে, গাড়িটা এখান থেকে পার্ট করে সরিয়ে নিলে এরপরে বগিগুলো অ্যাটাচ হবে। হ্যাঁ হ্যাঁ, তো ওনারও একই অবস্থা, উনিও বুঝতে পারেননি, উনিও প্রথমবার, তো আমারও একই অবস্থা, তো একই নিয়ে গেল, এখন অ্যাটাচ করবে তারপরে। তো এই নতুন বগি লাগিয়ে ট্রেন এবার আবার ব্যাক করছে, এসে জয়েন হবে, তাহলে S4 এইখানটাই পড়বে। ইঞ্জিন দিয়ে পুশ সিস্টেমে এটাকে আবার নিয়ে আসা হচ্ছে কানেক্ট করার জন্য। এই হচ্ছে আপার বার্থ, আপার বার্থে রয়েছি, ট্রেন ছাড়বে একটু পরে। আসলে আমার হচ্ছে মিডিল বার্থ, কিন্তু আমি একটু অ্যাডজাস্ট করে আপার বার্থটা নিয়েছি, পরে কালকে দিনের বেলা দেখা যাক কী হয়। আর 1 ঘন্টা কেন দাঁড়ায় ট্রেনটা সেটা নিশ্চয়ই বুঝতে পারলি, যে অনেকগুলো 7-8খানা বগি থাকে না, সেগুলো চণ্ডীগড়ে ঢোকার পর সেগুলো আবার অ্যাড হয়, সেই জন্য কিন্তু এতটা সময় গাড়িটা দাঁড়ায়। 1:25 ট্রেন ছেড়ে দিল। গুড মর্নিং, তো সকাল 6:28 ওল্ড দিল্লি ছেড়ে বেরোচ্ছে ট্রেন, আর ভালোই ঘুম হয়েছে আপার বাঙ্কে, একদম মানে মারাত্মক টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছি, আর সকালবেলাটি চেঁচামেচি হচ্ছিল নিচে, এইসব সিটে বসা নিয়ে, মালপত্র রাখা নিয়ে, একটু ঘুমটা ভেঙে গেছে, কিন্তু এখন উঠিনি, শুয়েই আছি, চা টা খাবো। তো ট্রেন সেরকম লেট কিছু নেই, 7-8 মিনিট লেট, তো মেক আপ হয়ে যাবে, দেখা যাক, সারাদিন তো আজকে ট্রেনেই, কালকে সকালে গিয়ে হাওড়া নামবো, তো কিছু ব্রেকফাস্ট করি, তারপর সারাদিন আজকে ট্রেনে কাটাতে হবে। ডিমের অমলেট, 2 পিস পাউরুটি, একটা সফটের পাউ, যেটা হচ্ছে 50 টাকা। এখন 10:15 বাজছে, তো লাঞ্চটা অর্ডার দিয়ে দিলাম, 1:45 নাগাদ কানপুর ঢুকবে ট্রেন, কানপুরে ওরা লাঞ্চটা ডেলিভারি দেবে। তো 1:45 বাজে, একদম কারেক্ট টাইমে কানপুরে ঢুকছে গাড়ি, আমার এখানেই লাঞ্চের ডেলিভারি দেওয়ার কথা, তো দেখা যাক, নিশ্চয়ই আসবে, সিটে এসেই তো দিয়ে যায়।
তো ওয়েট করছি এখন লাঞ্চের জন্য। ও তো সিট মে আতা হয় বাহার সে তো কই নেই দেতা হ্যা খানা সব তো সিট মে আগেই দেতে এই যে টিস্যু একটা স্পুন রাইস দুই রায়তা আর অনিয়ন স্যালাড গতকাল রাত্রিতে ট্রেন ছেড়েছে আজকে এই বিকেল 5:30টার সময় প্রথম পরিষ্কার হচ্ছে কিতনে কা হ্যাঁ 20 ইয়ে লো আপনাদের জাস্ট দেখাচ্ছি দেখুন বোতলের গায়ে প্রিন্ট করা আছে 15 এই যে 15 আমার থেকে নিল কিন্তু 20 এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি আর কোনো তর্ক বিতর্ক না করে যা দাম চাইলো দিয়ে নিলাম এরা এইভাবে প্রতিটা বোতলে প্রিন্ট প্রাইসের ওপর 5 টাকা বেশি তো নিচ্ছেই এবং ট্রেনের মধ্যে রেল নীড় ছাড়া অন্য জল বিক্রি করার কথা নয় এরা কিন্তু অন্য জল বিক্রি করছে ট্রেন একটু তাড়াতাড়ি চলে এসছে মানে শিডিউল টাইমের আগে পৌঁছে গেছে তাই দিনদয়াল উপাধ্যায় স্টেশনের আগে বাইরে ট্রেনটা দাঁড়িয়ে আছে আমার ডিনারের অর্ডার যেটা দেওয়া আছে সেটা দিনদয়াল উপাধ্যায় স্টেশনে ওরা ডেলিভারি করবে তো এটা যেটা অর্ডার দিয়েছিলাম এটা 170 টাকা পড়েছে দিনদয়াল উপাধ্যায় স্টেশনে গাড়ি দাঁড়িয়ে দিয়ে গেল দেখি কি দিয়েছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস অর্ডার দেওয়া ছিল 170 এইটা ফ্রাইড রাইসটা দিয়েছে আর এটা চিলি চিকেনটা দিয়েছে এই হচ্ছে 170 রাতে ডিনারটা বেশ ভালোই ছিল আর এখন ভবুয়া ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন এরপরে সাসারাম আর রাত্রি 5:15 নাগাদ গোয়া ঢুকবে আর সকালে 6:30 নাগাদ মনে হয় বর্ধমান তারপরে হাওড়া তো গুড নাইট শুয়ে পড়বো এবার সকালবেলা আবার দেখা হচ্ছে অনেক সবাইকে বর্ধমানে ট্রেন ঢুকে গেছে 6:21 ট্রেন 6:21 ঢুকেছে গাড়ি প্রথমে আর্লি চলছিল 15 মিনিট আর্লি চলছিল গাড়ি কিন্তু টাইম অ্যাডজাস্ট করার জন্য গাড়ি দাঁড় করিয়ে একদম কারেক্ট টাইমে বর্ধমানে ঢুকেছে হোপফুলি বলাই যায় হাওড়ায় ঠিকঠাক টাইমে ঢুকে যাবে আর বর্ধমান ঢুকতেই মুড়ি ভাঁড়ে করে চা এগুলো ট্রেনে উঠছে এগুলো এতক্ষণ কিন্তু ওঠেনি
বাসের ট্রেন 8:09 ঢুকলো হাওড়ায়, কারেক্ট টাইমে বলা যেতে পারে, 3-4 মিনিট তার শেড থেকে গাড়ি একটু আসতে ঢুকে, তো সেই কারণে একদম কারেক্ট টাইমে গাড়ি ঢুকে গেছে। তো 11 দিন আগে এই হাওড়া স্টেশন থেকেই জার্নি স্টার্ট করেছিলাম, আর 11 দিন পরে আবার এই হাওড়া স্টেশনে এসে পৌঁছলাম। তো ঘোরার যে বৃত্তটা সম্পূর্ণ হলো বলা যেতে পারে। এটা আপনারা যারা দেখছেন এটা লাস্ট পর্ব, এর আগের পর্বগুলো আশা করি দেখেছেন, যদি না দেখে থাকেন তাহলে একটু দেখে নিন, আর আশা করি ভালো লাগবে। আর যদি পর্বগুলো ভালো লেগে থাকে একটু লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর একটু উদ্বুদ্ধ হই, আরও এনার্জি আসে ভিডিওগুলো করার জন্য। এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, প্রিয়জনের সাথে শেয়ার করুন, কিছু বলার থাকলে কমেন্ট করতে পারেন। তো আশা করি পুরো ব্যাপারটা, মানে এই রুপিন পাস পুরো জার্নিটা আপনাদের খুব ভালো লাগলো। আবার নতুনভাবে নতুন কোনো জায়গা নিয়ে আবার ফিরে আসবো, ততদিনের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই।